এতিয়া রায় শুন আমি এটা কথা চিন্তা করছো যে চাকরির ক্ষেত্র সব ক্ষেত্রতে কিবা কিনি ইন্টারভিউ পাতি পেলেহে চাকরি দেই যে এটা শিক্ষকতার ক্ষেত্র মানে কি কয় এটু টেট পাতি ফেলেহে চাকরি দেই দিলে লাগে কিবা বিএড লাগে কিবা লাগে হ্যাঁ সব ক্ষেত্রতে এটা চাকরির ক্ষেত্র ইন্টারভিউ দি পেলেহে চাকরিটি পায় কিন্তু আজি আমি অসমৰ সর্বসাধারণ রাইজে ইয়াকে চিন্তা করছো যে যাকে এটা এমপি এমএলএ হব বিচাৰিছে বা হৈ আছে তেখেতসকলে কিবা ইন্টারভিউ দি পেলে হ্যাঁ এমএলএ বা এমপি হৈছে নেকি হৈছে নেকি গতিকে আমি এতিয়া অসমৰ সর্বসাধারণ রাইজে সকল জনগোষ্ঠীয়ে এটা আমি এটা চিন্তা করছো যে আমি এতিয়া কোনোবা যদি এমএলএ এমপি রাইজ সভার কিবা হয় বোর্ডর কিবা হয় ইলেকশন খেলিব লাগিলে তার আগতে তেখেত সকলে পেট দিব লাগিব পেটত পাস করিব লাগিব পেটত পাস করার পিছতে নমিনেশন ফাইল করিব পারিব মানে পেট মানে কি জান না পলিটিক্যাল ইলিজিবল টেস্ট দিব লাগিব হ্যাঁ পলিটিক্যাল ইলিজিবল টেস্ট তার যাকে পাস হব তেওঁলোকেহে নমিনেশন করিব পারিব সাবমিট করিব পারিব তার পিছত বেস নো ডাউট কিন্তু আজি সর্বানন্দ সোনোয়াল বা হিমন্ত বিশ্ব শর্মানে মানে এই যে পেট পাস করছিল নেকি আমার যে পেট কিবা কিনি পাস করিব লাগিব 50% লাগিব শিক্ষক বিলাক কিবা কিনি দি আছে জি এ লাগিব বি এ লাগিব বলে কই আছে সেইটো তো যুক্তি কথা নয় গতিকে ইতিয়া আমার শিক্ষামন্ত্রীও পেট পাস করিব লাগিব আমার মানে যে চিফ মিনিষ্টার অসমর যেটো চিফ মিনিষ্টার সোনোয়াল সারেও মানে পেট পাস করিব লাগিব তিতেহে আমি তেখেতক লোক অসমর মুখ্যমন্ত্রী অসমর মানে শিক্ষামন্ত্রী বলি মানি লম দেই রাইজ ধন্যবাদ কিন্তু সেটোহে আমি এটা চিন্তা করছো রাইজ এই ক্ষেত্রত আহক আর সকল সমাজে এই ক্ষেত্রত একমত দিয়ক ধন্যবাদ।